ভাঙেন এই গাড়ি আরো জোরে ভাঙেন সব বেঙ্গালানে গাড়িটার। তুই কি শিওর এই গাড়ি আমার গাড়িতে মাইরা দিয়েছে? হ্যাঁ, তাইলে আজকে ওর খবর আছে। থ্যাংক ইউ আমার রে। হাই হাই রে, আমার নতুন গাড়িটা ভাঙ্গালাইছিস রে। হাই হাই, করতেছটা কি খারাপ? আরে ভাই, আমার গাড়িটা ভাঙতেছেন কে? আমার গাড়িটা আপনাকে কি করছে? হপ বেটা, তোর গাড়ি ভাঙবো না মানে তুই আমার খারাপ গাড়িটা ভাঙ্গাইছস? ওই বেটা, তোর তো গাড়ি এখন ভাঙছি, তোর তো কপাল ভালো, তোর গাড়িতে আমি আগুন ধরাই দেই নাই। একটু আগে আমি শোরুম থেকে গাড়িটা বের করে নিয়েছি, আমার খারাপ গাড়িটা তুই ভেঙে ধুয়েছস? হ্যাঁ কি কন ভাই, এই যে আমার বাসায় এনে আমি 2 ঘন্টা ধরে এনে বয়ে রয়েছি, আর কোন সময় আমি গেলাম? আর আপনার কি গাড়ি? প্রাইভেট কার, আজকে সকালে 40 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি, আর ওই গাড়িটার মাথা তুই আজকে ভেঙে দিয়েছস? কি কোন ভাই, দি আপনার গাড়িটার ছবি দেখি। খারাপ দেখাইতেছি, এই দেখ গাড়িটার কি অবস্থা করছস দেখ। কি কোন ভাই, আমি কিছুক্ষণ আগে বাসে থেকে এনে আইছি, আর আমি আপনার গাড়িতে কখনোই লাগাই দেই নাই। আমি আমার একটা বন্ধুর লেগে খারাপ রয়েছি, ও আইলে আমি যামুগা। কি কোন কিরে, তুই না কইলে এই গাড়ি আকাম তো বাসে গাড়ি লাল আসাল না নীলা সাল এটাই তো মনে নাই। মনে নাই মানে? ওই বেটা, তোর লেগে আমি একটা নিরীহ মানুষের গাড়ি ভেঙ্গালাইছি, দেখ তো বেচারা কেমনে করে কান্দাছে। এখন এই ক্ষতি ওর আমি কেমনে পোষামু? আলার বোয়াল, আমার এত বড় ক্ষতিটা করলো ভাই, কি দরকার ছিল আমার এত বড় ক্ষতিটা করার ভাই? আসলে আমি তো বুঝতে পারি না আর আমার মাথায় অনেক রাগ উঠেছিল, সকালে গাড়িটা কিনছি তো, আর ওই গাড়ির মধ্যে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, তাই লেগে মাথা মতো ঠিক আছিল না। সমস্যা নাই, আমি যেহেতু আপনার গাড়ি ক্ষতি করছি, আপনার গাড়ি যত ক্ষতি সাধন আছে আমি করে দিবনি, সমস্যা নাই। আমার নিজেরই বন্ধুর একটা দোকান আছে তো, আপনি ওই জায়গায় লন, আমি আপনার গাড়ি একদম নতুনের মতো করে দিতে। কি কোন ভাই, সত্যি? হ্যাঁ ভাই, আপনি কোনো টেনশন করেন না, তাইলে লন ভাই। ভাই গাড়িগুলো ভালোভাবে ধো যাতে কোনো ময়লা না থাকে। ভাই নতুন একটা ধান্দার ব্যবস্থা তো কইরাইছি। কি ধান্দার ব্যবস্থা করছ? একটা মোটর সাইকেল আইতাছে, ওটার কেমনে করে মেরে দিবেন ওটা আপনার ব্যাপার, ঘটনাটা আপনারে কই শুনেন। কাম করছি কি, ও আর বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা কইতেছিল, গাড়িটা পাশে আছিল, আমি যা করছি কি বাড়িতে গাড়ি টাঙ্কি মাঙ্কি সব ভেঙে লাইছি। তারপর হয়েছে কি জানেন, পরে ওরে কইছি যে আমার প্রাইভেটের মধ্যে মেরে দেয় সস্তায় লেগে তোর গাড়িটা ভেঙে লাইছি। কোন দিয়ে হালাই কি মন বুতাই আমার? আপনি আপনি একবার হাসা কথা কন, আমার দেখলে পুরো ফকিনির মতো লাগে না? তুই তো জ্বর মত নেই ফকিনি। যাই হোক, আমার মতো ফকিনির কাছে 40 লাখ টাকা গাড়ি কোন থেকে আইব? হালা এইটাও বিশ্বাস করছে। পরে ওই যে ছোটরে কইছি কি গাড়ি না গ্যারে যাইতে, ও গাড়ি না গ্যারে যাইতেছে, এখন ওটার মধ্যে কেমনে কি করবেন আমি জানি না, গাড়িটা পুরো ঢুকুই আপনার মেরে দিতে হইব, পারবেন না? ঠিক আছে, গাড়িটা নিয়ে আইতে কো, আমি দেখতাছি। হ্যাঁ দরকার বলে ইঞ্জিন মেঞ্জিন সব বাদ করে এলাম, পরে আমরা ঠিক করে বেসালাম, ওইটা কোনো প্রবলেম না, অর্ধেক অর্ধেক করে নিলাম বিষয়টা, বুঝেন নাই? ওর কাছ থেকে গাড়িটা একবার কম দামে কিনে রাখেন। হ্যাঁ গ্যারেজে গেলাম ভাই। ঠিক আছে ভাই, গাড়ি ভালোভাবে পরিষ্কার কর। হ্যাঁ ভাই, একটু এই যে সামনে লন, এয়ার ফিল্টার বেসলাম 400, মোবাইল বেসলাম 650। কি হয়েছে ভাই, কি দরকার? আরে ভাই আর কইেন না, আপনার বন্ধু নাকি কি এগুলা সকাল সকাল যে আমার গাড়িটা ভাঙ্গা ভাঙ্গা শেষ করে লাইছে, পরে আপনার এই গ্যারেজে আইতে কইলো, তো আমি কি করমু? আরে ভাই আপনার কিছু করতে হইব না, আমি ওরে নিয়ে আইছি, ভুলবশত আমি ওর গাড়িটা ভেঙে লাইছি, আর এই ভুলটা হইতো না, আমার ড্রাইভার হারামজাদা একামটা বাজাইছে। এখন যাই হোক, গাড়িটা দেখে একদম নতুনের মতো করে দিবেন, যা টাকা পয়সা লাগবে ওইটা আমি বুঝুম। গাড়ির যে অবস্থা মনে হয় না কম টাকায় হইব, মোটামুটি 70,000 টাকার উপরে লাগতে পারে। ওটা কোনো সমস্যা না তো, আমি আপনার অলরেডি 30,000 টাকা বিকাশে দিয়ে রাখছি, মোবাইলটা চেক করেন। হ্যাঁ ঠিক আছে, আইছে ভাই। গাড়িটা একদম সুন্দর কইরা নতুনের মতো বানাই দিয়েন ভাই, আমি 5 বছর গার্মেন্টসে চাকরি কইরা কষ্টের টাকা জমায়ে জমায়ে এই গাড়িটা কিনছিলাম, আমার এক একটা রক্ত ঘাম হয়ে ঝইড়া পড়ছে ভাই। আপনি যেমনে হোক গাড়িটা একদম নতুনের মতো ঠিক কইরা দিয়েন ভাই। আরে ভাই এত কান্নাকাটি করার কোনো দরকার নাই, ছোট তুই বাইরে নিয়ে যা, ওই পাশের দোকান থেকে ঠান্ডা মান্ডা খাওয়া নিয়ে আয়, বাইরের মাথাটা এমনি একটু গরম আছে। ঠিক আছে ভাই, ভালো করে কিন্তু ঠিক করে। ঠিক আছে ঠিক আছে ভাই। ক ও যেমনে কান্নাকাটি করতেছে, আমার তো মনে হয় অনেক কষ্ট করে গাড়িটা কিনছে, ওর এই কষ্টের টাকার গাড়িটাকে মাইরা দাও আমাকে ঠিক হইব? হপ বেটা, এই দানদার ভিতরে কোনো ইমানদারি চলবো না, এই দুনিয়াতে টাকাই সব, তোর কাছে টাকা আছে তোরে সবাই দাম দিব, তোর কাছে টাকা নাই তোর কেউ দাম দিব না, আর এই দুনিয়াতে টাকা যদি নাই কামাইতে পারস, তোর মা বাবা ফ্যামিলিতে যা আছে এমন কি তোর বউ পর্যন্ত তোরে দাম দিব না। হ ভাই কথাটা ঠিকই কইছেন, কিন্তু তারপর আমার কেমন জানি খারাপ লাগতাছে। হপ বেটা, তোর যদি খারাপ লাগে তাহলে বাসায় জায়গা, যা করার লাগে তা আমি করতাছি, কেরা মরলো কেরা বাঁচলো ওইটা আমার দেওয়ার বিষয় না, এই দুনিয়াতে টাকাই সব, টাকা কামাইতে হইব। ঠিক আছে ভাই, গাড়িটা যখন কিনবেন মোটামুটি একটা দাম দিয়ে দেন যাতে ও চলা পারে। ওটা আমি বুঝবো নি, যা তুই।
তোর কি যাবতীয় সব কাজ শেষ হয়েছে? হ ভাই, হাতের কাজ মোটামুটি সব শেষ। তাইলে ওই যে এসেপটা দেখতাছস না, ওইটার মধ্যে যাবতীয় যা যা লাগে সব নতুন লাগাবি। আর গিয়ে ইঞ্জিনের মধ্যে একটু কেরোসিন তেল ঢেলে দিবি, যাতে স্টার্ট দেওয়ার সাথে সাথে ইঞ্জিন সুইচ করে। কি কন, এমনি করলে তো ভালো গাড়িটা নষ্ট হয়ে যাবো। তুই এত বুঝস কে, তোর যা করতে কইছি তুই তাই কর। ঠিক আছে, আপনি উস্তাদ, এখন আপনি যা করতে কইবেন তাই করতে হইব। ঠিক আছে যা। গাড়িটা কি অবস্থা করছে, এমন যে কেমনে হইলো। আচ্ছা যাই হোক, কাম দাও শুরু করে দেই। ভাই ডাইলা দিয়েছি কেরোসিন। ঠিক আছে, ভালো করছ। কনে গিয়ে আবার কেরোসিন ডালছেন? তোর শুনতে হবো না কই তেল ডালছে। ঠিক আছে, যেমন চাই করেন। ভাই তুই যা, ওই গাড়ি কাজটা করে আয়। ঠিক আছে ভাই। ভাই ওই ছেন আমার গাড়ি ঠিক? হ ভাই, ওই গেছে গা, একেবারে নতুনের মতো করে দিছি। হ ভাই, গাড়ি তো দেখতে একদম নতুনের মতো লাগতেছে, দিবি কোন ছুম? এই যে ভাই ধরেন, এখনই দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, তাইলে আমি জায়গা জানগাটে বসে তো আমি দিয়ে দিছি। ঠিক আছে ভাই, কিছু মনে রাখেন না ভাই। না ভাই, কিছু মনে রাখুন না, মানুষ মাত্রই ভুল। তাইলে ভাই জায়গা, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে। ইশিরে আমার গাড়ি, আমার গাড়ি কি শান্তি, কতদিন পর পাইছি তোরে। কিরে গাড়ির কি হইলো, স্টার্ট নাই নাকি? স্টার্ট নাই নাকি, আল্লাহ জানে আবার কি হইলো। ওই ভাই কি হইছে ভাই, গাড়ি তো স্টার্ট নাই নাকি? আচ্ছা আয় না, এন দেখতাছি। আচ্ছা আইতাছি। ভাই আমার গাড়ির কি হইলো, স্টার্ট নাই, আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। বুঝলাম না তো কিছু। কে কি হইছে, কি যা এখন আর গাড়ি স্টার্টই নিতাছে না? কি কোন মেকারে পাঠিয়ে দেন, দেখেন তো কি হয়েছে। ওই দেখতো কি হয়েছে গাড়ির, আবার দেখতাছি ভাই। ভাই ওই গাড়ির তো ইঞ্জিন সিজ হয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ ভাই, কি কোন গাড়ির ইঞ্জিন সিজ হয়ে গেছে গা। ঠিক আছে তুই যা, দেখতাছি কি করা যায়। ভাই এখন তো ইঞ্জিন সিজ হয়ে গেছে গা, এখন তো মেলা টাকার ফের। ভাই আপনার লেগে এত বড় আমার একটা গতি গেল, এখন আমার গাড়ি আর আমি পাবো না। এটা আপনি কেমন কথা কইলেন, আপনার গাড়ি আমি ভাঙছিলাম, ঠিক আছে আমি তো আবার পুরো গাড়ি একবারে নতুন করে দিছি। আমার যে 60,000 টাকা গেল এটা আপনার চোখে বললো না, এখন আপনার গাড়ির ইঞ্জিন সিজ হয়েছে এটাকে আমার কিছু করার আছে? ভাই গাড়ির ইঞ্জিনটা বান্ধাইতে এখন কয় টাকা লাগবো? ভাই গাড়ির যে অবস্থা হন, মোটামুটি পুরো ইঞ্জিন বান্ধাইতে 1,00,000 টাকার মতো খরচ হইব। 1,00,000? ভাই গাড়িটা কোনো রকম সিস্টেম কইরা বেচে দেওয়া যায় না? ঠিক আছে একটা ব্যবস্থা করতাছি আমি। ভাই আবার ব্যবস্থা করা কি আছে, আপনি রেখে দেন, পরে আবার ঠিকমিক করে আপনি বেচা লাগেন। ঠিক আছে ভাই, কত হইলে ছাড়বেন? ভাই এখন আপনি কোন কত হইলে হুন্ডাটা বেচান যায়? ওহন ভাই ইঞ্জিনের যে কন্ডিশন, এই কন্ডিশনে হুন্ডা বেচতে আমার খুব ট্রাপ হয়ে যাবো গা। তাইলে ভাই আপনার 1,20,000 দিলে হইব না? 1,20,000? 1,20,000 তো ভাই অনেক কম হয়ে যায়গা, আমি 2,00,000 টাকা 3,00,000 টাকার মতো হুন্ডাটা কিনছি। ঠিক আছে আর কিছু বারে হুন্ডাটা রাইখাই দেন আপনি। ভাই সর্বোচ্চ আর 5,000 টাকা দিতে পারুম, এর উপরে দিতে পারুম না। হাই ভাই আপনি পাগল হয়েছেন, বেচারা এমনি একটু আবার বিপদে পড়ছে। আচ্ছা যান আর 2,000 টাকা বাড়াই দেন। ভাই 1,27,000 টাকা আপনারে দিতেছি, বড় ভাইয়ের কথার উপরে কিন্তু আমি কথা কইছি। আর কোনো কথা কইন না, গাড়িটা দিয়ে থাকে খালি যান গেছেন। ঠিক আছে ভাই টাকা দেন, আর এই যে চাবি রাখেন। এই যে ধরেন ভাই আপনার টাকা। হ ভাই ঠিক আছে, আর গুনতে মনতে পারুম না। যাই হোক জায়গা, তাইলে জীবনে শখ করে একটা গাড়ি কিনছিলাম, সেই গাড়িটাও কপালে আর থাকলো না, কি আর করো। গাড়ি তো এবার 3,00,000 টাকা বেচুম। হ্যাঁ 1,50,000টা সময় মতো দিয়ে দিয়েন। ঠিক আছে যা তুই তেলে ধরেন। আয় ছোট গাড়িটা ফিরে রিপেয়ারিং করতো।